টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলতি মৌসুমে তুলা চাষ করে লাভবান হবার স্বপ্ন দেখছেন চাষিরা। বন্যা ও করোনার ক্ষতি কাটিয়ে উঠতে চলতি বছর চাষিদের প্রণোদনা দিয়েছে সরকার। সর্বোপরি অনুকূল পরিবেশ, পরিচর্যা এবং ভালো বীজের কারণে ফলন হয়েছে বাম্পার। সরকারি প্রকল্প ও বিভিন্ন প্রণোদনার মাধ্যমে টাঙ্গাইলের নাগরপুরে তুলা চাষ করা হয়, কিন্তু বন্যা ও অতিবৃষ্টির কারণে বিপাকে পড়েন স্থানীয় কৃষক। তুলা উন্নয়ন অধিদপ্তরের পরামর্শে চাষিরা জুলাই মাসে চারা রোপণ করে, ফেব্রুয়ারি মার্চ মাসে কাটা মাড়াই শেষে ফসল তোলেন কৃষক। এবছর ভালো দামের আশা করছেন তারা। ফলন অন্যান্য বছরের চেয়ে কম হবে না, সমান ফলনই হবে। চাষ বাড়ল, ফলনও বাড়ল, পয়সাও আল্লাহ করলে পয়সাও হবে। লাভজনক ফসল, কিন্তু যে গত দিন ধরে করতেছি ভালো লাভই হয়। আমি এবার তুলা চাষ করছি 55 ডিসিম জায়গা, তুলা ভালো হয়েছে। ভালো প্রণোদনা মিললে তুলা চাষের পরিমাণ বাড়বে, এতে কমে আসবে আমদানি নির্ভরতা। ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে তুলা ক্রয়ের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। দেশে যে পরিমাণ তুলা আবাদ উপযোগী জমি আছে, সব জমিতেও যদি তুলা আবাদ করা হয় তাহলেও আমাদের তুলা চাহিদা মিটবে না। আমাদের লক্ষ্যমাত্রা সেটা পূরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এবং আমরা কৃষকদের সার্বিক সহযোগিতা, আমাদের একদম সম্প্রসারণ থেকে শুরু করে ট্রেনিং বলেন, প্রদর্শনী বলেন, যেখানে আমরা বিভিন্ন সহযোগিতা কৃষকদের করে থাকি। লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকরা তুলা চাষে আগ্রহী হচ্ছেন। চলতি মৌসুমে নাগরপুরের 250 হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। সুমাইয়া আরেফিন অর্নি, যমুনা নিউজ।